আচ্ছা তো আশা করব যে ভালোই লেগেছে সবার এবং তাছাড়া কিছু আমি যে টপিকগুলো নিয়ে কোশ্চেন এসেছিলো তার উপর দেখবে কিছু কিছু ডিসকাশনও করে দিয়েছি যতটা পসিবল হয়েছে তো ঠিক আছে স্ক্রিন দেখতে দেখতে পাচ্ছি ওকে আচ্ছা তো স্ট্রেংথ অফ মেটেরিয়াল তার ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স আচ্ছা আমি তাহলে ডাইরেক্ট কোশ্চেন থেকে আসছি দু নাম্বার লাস্ট টাইম এরকম কোয়েশ্চেন দেখো এসেছিল যে কোশ্চেনগুলো অলওয়েজ ইম্পর্টেন্ট এইবারের জন্য ইম্পর্টেন্ট আমার একটা কোয়েশ্চেন আমি তোমাদের দিচ্ছি কোয়েশ্চেনটা হচ্ছে যদি এরকম থাকে ধরো কোয়েশ্চেন নাম্বার ওয়ান যে আমি ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি পুরো লিখছি না তোমাকে বলেছে যে ইয়াংস মডিউলাস ই ওয়ান টোয়েন্টি জিপিএ এক নাম্বার শেয়ার মডিউলাস শেয়ার মডিউলাস কোনটা জি চুপ করে চুপ করে বসে থাকবে না তাহলে কিন্তু তোমরা ইয়ে হবে না ঠিক আছে বুঝতে পারবে না আমার সাথে সাথে করতে হবে সলিউশন নিজে তোমাদের নিজেদের করতে হবে আমি করতে টাইম দেবো তো ইয়াংস মডিউলাস বলে দিয়েছে সিয়ার মডিউলাস বলে দিয়েছে এই কোশ্চেন থেকে বলছে হোয়াট ইজ দা ভ্যালু অফ পয়জেন্স রেশিও কি হবে তাড়াতাড়ি সলিউশন করো চারটে অপশানস আছে অপশন এ জিরো পয়েন্ট ওয়ান অপশান বি জিরো পয়েন্ট টু ऑप्शन सी जीरो पॉइंट थ्री और ऑप्शन डी डायरेक्ट स्ट्रेट फरवर्ड फॉर्मूला बेस्ड क्वेश्चन एक आंसर फर्मुल করো করো তাড়াতাড়ি পারবে বলো তাড়াতাড়ি বলো তোমাদের যে সলিউশন ভিডিওতে করেছিলাম ওখানে তো এই ফর্মুলার অ্যান্সার মানে এই ফর্মুলার উপর বেস করে কোশ্চেন ছিল মনে আছে ই ইকুয়াল টু কি থ্রি কে ইন্টু ওয়ান মাইনাস টু মিউ আর ই ইকুয়াল টু টু জি ইন্টু ওয়ান প্লাস মিউ কত হবে তাহলে ভ্যালু পুট করো ইয়ের ভ্যালু ওয়ান টোয়েন্টি টু ইন্টু ফিফটি ওয়ান প্লাস মিউ এই ফর্মুলা থেকে হবে তাহলে টু ইন্টু ফিফটি মানে হান্ড্রেড হান্ড্রেড বাই ওয়ান টোয়েন্টি মানে এটা ওয়ান পয়েন্ট টু তাহলে এখান থেকে মিউর ভ্যালু কত হবে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু এটা হচ্ছে ভ্যালু

কোশ্চেন নাম্বার টু তে হচ্ছে তোমার দেখো ইফ ইকুয়াল টু আমি এই টপিকের উপর আর একটা কোয়েশ্চেন করিয়ে দিচ্ছি ইফ ইকুয়াল টু কে মিউ ইকুয়াল টু ড্যফ ইকুয়াল টু কে দেন মিউ ইকুয়াল টু ড্যপশন অপশন এ হচ্ছে তোমার ওয়ান বাই ফোর অপশন বি হচ্ছে হাফ অপশন সি হচ্ছে ওয়ান বাই থ্রি অপশান ডি হচ্ছে থ্রি বাই ফোর ইফ ই ইকুয়াল টু কে তাহলে মিউর ভ্যালু কত হবে এখানে ফর্মুলা কিন্তু দেওয়া ছিল দেখো করো কত আসছে ফর্মুলা দেখো অলরেডি দেওয়া ছিল পুট করো 1/3 ও 1/3 হ্যাঁ মনে হয় 1/3 करेक्ट आंसर यस 1/3 इज द কারেক্ট आंसर ই আচ্ছা সরি আমি সলিউশনটা করে দিচ্ছি দেখো এই ফর্মুলা পুট করবে আমি ওই জন্য দুটো ফর্মুলা এখানে লিখেছিলাম নেক্সট কোশ্চেনটার জন্যও যা তোমরা নোট করেছো কিনা থ্রি কে ইন্টু ওয়ান মাইনাস টু মিউ

বোঝা গেছে সবার এই টাইপের করতে পারবে এই ফর্মুলা দুটো ফর্মুলা যদি মনে রেখো সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা এই দুটো ফর্মুলার উপর বেস করে কিন্তু একটা কোয়েশ্চেন আসার চান্স আছে যে কোনো ফর্ম্যাটে আসতে পারে বাট এই দুটো ফর্মুলা ইউজ হবে লাস্ট ইয়ারও একটা কোশ্চেন এসেছিল এই ইয়ারেও আসার চান্স আছে ठीक है क्लियर तो কারোর বুঝতে অসুবিধা আছে না স্যার অসুবিধা নেই একটু তাড়াতাড়ি রেসপন্ড করো ঠিক আছে নালে লেট হবে বেশি কোশ্চেন সলভ হবে চলো কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 তোমাদের ভালো কোশ্চেন করে কোশ্চেন নাম্বার 3 ঠিক আছে দেখো এই সেকশনটা পয়েন্ট বলছি নিউটন প্রত্যেক কটাই কিলো নিউটনে আছে আমি ইউনিট লিখছি না নাইনটি কিলো নিউটন এখানে হচ্ছে ওয়ান টোয়েন্টি লিখে দিচ্ছি কিলো নিউটন ঠিক আছে আর ডাইমেনশনগুলো দেওয়া আছে এই ডাইমেনশনটা হচ্ছে ওয়ান থাউজেন্ড এম এম টুয়েলভ হানড্রেড এম এম ওয়ান আছে এটা একটা মাইল স্টিল বার এর ক্রস সেকশন এরিয়া কত টোয়েন্টি বাই টোয়েন্টি টোয়েন্টি বাই টোয়েন্টি এম এম স্কোয়ার এরিয়া ক্রস সেকশন মাইল স্টিল বার ইজ সাবজেক্টেড টু দিস কাইন্ড অফ অ্যাক্সিয়াল ফোর্সেস ওকে নাও এখানে আরও বলে দেওয়া আছে ই ই এর ভ্যালু হচ্ছে টু ইন্টু টেন পাওয়ার ফাইভ নিউটন পার এম এম স্কোয়ার দেন চেঞ্জ ইন লেংথ অফ পোর্শন বি সি উইল বিশ এম এম অপশান এড়াতাড়ি কোয়েশনটা সলভ করার চেষ্টা করবে ঠিক আছে খুব বেশি টাইম লাগার কথা নয় জিরো পয়েন্ট সেভেন ফাইভ অপশান বি জিরো পয়েন্ট ফোর ফাইভ অপশান সি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ ডি ওয়ান এইট সেভেন ক্লাসে করানো কোশ্চেন এই টাইপের কোশ্চেন কিন্তু আমি ক্লাসে করিয়েছি ক্লাস নোট বা ভিডিও যদি কেউ ফলো করে থাকো ক্লাস যদি অ্যাটেন্ড করেছো এই টাইপের কোশ্চেন কিন্তু আমি দুটোর দুটো তিনটে কোশ্চেন করিয়েছি ফার্স্ট আমাদের কী করতে হবে অনিমেষ স্যার ফার্স্ট কি করতে হবে এই টাইপের কোশ্চেনের সলিউশন করার জন্য স্যার আগে টেনসাইল কি কম্প্রেসর ফোর্স সেটা স্যার দেখতে হবে ফ্রি বডি ডায়াগ্রাম আগে ড্র করতে হবে করো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো এই সেকশনের সবাই করো চেষ্টা করো করার বাকিরা কি এই টাইপের কোশ্চেন দেখ করেছো আগে কোনো সলিউশন করেছো কেউ করেছো করো তাড়াতাড়ি করো তাহলে বেশিক্ষণ লাগবে না কিন্তু খুব ছোট কোয়েশ্চেন আছে

আমি ক্লাসে কীভাবে করতে হয় শিখিয়েছি তোমাদের স্টিল আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা সাইড থেকে করবে যদি রাইট সাইড থেকে করি তাহলে এখানে কত হবে দিস ইজ ওয়ান ফিফটি তার মানে এখানেও আমাকে অটোমেটিক্যালি ওয়ান ফিফটি দিতে হবে তো এই সি সেকশানে কত ফোর্স আছে লেফট হ্যান্ড সাইডে ওয়ান টোয়েন্টি তাহলে এদিকে কত হবে থার্টি এই সেকশনে কত হচ্ছে কত দিতে হবে তাহলে করার জন্য ম্যাচ করছে তার মানে তোমার ক্যালকুলেশন ঠিক আছে তো তিনটে যে আমি সেকশন করেছি তিনটে সেকশনে কি নেচারের স্ট্রেন হবে ভালো করে দেখে বলো তো এটা কি স্ট্রেস কম্প্রেসিভ স্ট্রেস এটা কম্প্রেসিভ স্ট্রেস তার মানে কি হবে এটা রিডাকশন হবে লেন্থের সেকশন এ বি মধ্যে লেন্থে রিডাকশন হবে নেক্সট টু স্ট্রেসেস আর টেনসাইল স্ট্রেসেস তাহলে দুটো সেকশনই আমার কি হবে লেন্থ ইনক্রিজ হবে তাহলে পোর্শন বি সি তে কত লেন্থ ইনক্রিজ হবে ফর্মুলা তো ডাইরেক্ট আছে যদি মনে আসে তো বলো আমি এখানেই করে দিচ্ছি নিচে স্যার 1 বাই এ 1 বাই এ না

ফর ফোর হান্ড্রেড ইন্টু ই এর ভ্যালু দেখো নিউটন পার এম এম স্কোয়ারই দেওয়া আছে তাহলে আমাকে চেঞ্জ করার দরকার নেই টু ইন্টু টেন পাওয়ার ফাইভ তাহলে এই অ্যান্সারটা অটোমেটিক্যালি এম এ চলে আসবে এটার ভ্যালু ক্যালকুলেট করো দেখো এটার ভ্যালু আসবে জিরো পয়েন্ট ফোর ফাইভ অর্পিতা প্রিপারেশন কেমন চলছে অর্পিতা শুরু শুরুর দিকে অনেক ক্লাস করছিলে মাঝে তো আর এখন ক্লাস অ্যাটেন্ড করছোই না হ্যালো শোনা যাচ্ছে আমার কথা আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা লিখে নাও আচ্ছা এই টাইপেরই একটা কোশ্চেন আমি তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়ে দিচ্ছি আমি সলিউশন করব না তোমরা প্র্যাকটিস করবে আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি आंसरটাও বলে দিচ্ছি কত আসবে হ্যালো স্যার বলো যখন স্যার পুরো বিম মানে পুরোটা আমি বের করবো যখন মানে পুরো এটা তখন তো স্যার ওটা পি মানে পিয়ন এলন এইভাবে তো করবো না কোনটা বলো তো আপনি যেটা আগেরটা করলেন ওটা তো বিসিটা শুধু বের করেছেন মানে আর গুলো বের করতে গেলে তো একসাথে যখন করবো স্যার মানে পি এল পি অন এইভাবে বের করবো তো হ্যাঁ এটা তিনটা সেকশন নিয়ে নেবে এরকম হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এটা ফার্স্ট সেকেন্ড থার্ড দেন তিনটের জন্য ডেল্টা বেরোবে যেমন এটাতে হবে কম্প্রেসিভ ডেল্টা ওয়ান এটা কত ডেল্টা টু ক্যালকুলেট করেছি এই হিসেবে হবে হ্যাঁ স্যার বুঝেছি তো এইখানে কোশ্চেনটা দেখো এটা এদিকে আছে সিক্সটি থ্রি কিলো নিউটন এটা সিমিলারলি পি কিউ আর এস এটা হচ্ছে থার্টি ফাইভ কিলো নিউটন

इज डैश मेगापास्कल ऑप्शन ए 40 मेगापास्कल ऑप्शन बी 50 मेगापास्कल ऑप्शन सी 70 मेगापास्कल ऑप्शन डी 120 मेगापास्कल ठीक है এই কোশ্চেনটা সলিউশন করবে তোমরা আমি সলিউশন করে দিচ্ছি না এটার অ্যান্সার হবে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে তোমার এটা ওয়ান টু থ্রি ফোর নাম্বার ফোর তো এটার অ্যান্সার হবে ফর্টি মেগাপাসকাল ফর্টি মেগাপাসকাল সলিউশন নিজেরা করবে কিছুই না একদম ইজি কোয়েশ্চেন লোড বাই এরিয়া করলেই স্ট্রেস পেয়ে যাবে ঠিক আছে লিখে নাও আমি নেক্সট কোয়েশ্চেন করাবো হয়েছে বাকিদের হয়েছে স্যার সবাই একটু কনফার্ম করবে কোশ্চেন নাম্বার ফাইভ আচ্ছা দেখো এটা একটু লিখতে হবে ইফ পাওয়ার ট্রান্সমিশন

डबल्ड जो डबल हो जाए व्हाट टॉर्क इन रिलेशन टू द ओरिजिनल टॉर्क will then be required to produce the same angle of twist इधर অপশন গুলো হচ্ছে 1/4 1/2 डबल सर अगर क्वेश्चनটা একবার দেখাবেন আমার নেটের প্রবলেম হচ্ছিল একটু দেখতে পাইনি দেখাবো টু টাইমস सेम এটা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হুম লিখ নাও নাওলে স্ক্রিনশট নি নাও

আইদার বেন্ডিং থেকে হবে না ওইটা আমি টর্শন থেকে দিয়েছি কিংবা টর্শন থেকে হবে না হলে কলমস যেটা রয়েছে থিওরি অফ কলম থেকে হবে না হলে ডিফ্লেকশন থেকে হবে এই টাইপের একটা দুটো কোশ্চেন আসবেই আসবে জেনুইন রেশিওর কোশ্চেন এখানে কি বলেছে দেখো ভালো করে পড়ো ইন পাওয়ার ট্রান্সমিশন শাফটস পোলার মোমেন্ট অফ হ্যাজ বিন ডাবলড কি ডবল করা করেছি আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াকে চেঞ্জ করে ডবল করেছি মানে আইপি টু

থিটা ওয়ান ইকুয়াল টু থিটা টু দেওয়া আছে আইপি টু ইকাল টু টু আইপি ওয়ান এটা দেওয়া আছে তো এই টাইপের কোয়েশ্চেন তোমরা করবে আমি করিয়ে দেবো কত বলো অ্যান্সার কত স্যার আমি করে দিচ্ছি তাহলে টর্শনের ফর্মুলা কি ছিল টি বাই আইপি ইকুয়েলস টু টাও বাই টু জি ইকুয়েটা বাই এল তাহলে যে এই মাঝের পার্টটা আমার দরকার নেই এই ক্যালকুলেশনে মাঝের পার্টটা আমার দরকার নেই শুধু এই দুটো পার্ট হলেই হবে কারণ আমাকে রিলেশন কার কার বলে দিয়েছে আইপি রিলেশন বলে দিয়েছে থিটা রিলেশন বলে দিয়েছে আর টিটা ক্যালকুলেট করতে দিয়েছে জি আর এলটা হচ্ছে কনস্ট্যান্ট তাহলে আলটিমেটলি আমি টি ইকুয়াল টু কি লিখতে পারি এখান থেকে টি ইকুয়াল টু জি বাই এল কনস্ট্যান্ট জি বাই এল ইনটু

फाइनल विल बी डबल इनिशियल टॉर्क दिनिशियल टर्कने की डबल और टू टाइम्स इज इट क्लियर কোশ্চেনটা বুঝতে পেরেছ হয়ে গেলে বলো নেক্সট কোশ্চেন করাবো হ্যাঁ স্যার হয়ে গেছে হ্যাঁ স্যার হয়েছে কার ব্যাকগ্রাউন্ডে মি গান মিউজিক বাজってる একটু স্টপ করো ওই জন্য তোমাদেরই প্রবলেম হচ্ছে আচ্ছা দেখো লেখো নেক্সট কোশ্চেন Question number 6 Find the young's modulus Find the young's modulus of a brass rod of diameter 25 mm and of length 250 mm which is subjected to which is subjected to a tensile load Of fifty kilonewton tensile load of fifty kilonewton when the extension of the rod extension of the rod is equal to zero point three MM. সবাই সবার এটা এ করতে পারা উচিত খুব ইজি একটা ফর্মুলা দিয়ে হবে ফাইন্ড দ্য ডায়ামিটার টোয়েন্টি ফাইভ এম এম লেন এম এম সাবজেক্টেড টু টেন লোড অফ ফিফটি কিলো নিউটন ওয়েন দেশন এক্সটেনশন মানে কত চেঞ্জ ইন লেং ডেল্টা এল জিরো পয়েন্ট থ্রি এম এম বা ডিএল করতে পারি এটা ডেল্টা এল করতে পারো আর না হলে ডিএল করতে পারো স্যার এটা করব হবে স্যার না করো করতে তো দিলাম কত অ্যানসার আছে सर एक टू अच्छा देखो सर 84.83 84.83 यूनिट बोलो यूनिट बोलो सर जीपीए एटी फोर पॉइंट एट थ्री जीपीए गीगापास्कल क्या आंसर क्या बोल रहे

স্যার ঠিক আছে স্যার आंसर এই आंसरটা ঠিক আছে ওকে স্যার তুমি যেটা বললে 84 পয়েন্ট uh, আচ্ছা 84 না 88 কত বললে বলো আরেকবার 84883.87 হ্যাঁ 87 এটা কত হচ্ছে পাসকাল হচ্ছে এখানে একটা 10 পাওয়ার 6 আসবে পাসকাল এটাকে এখানে তিনটে ঘর শিফট করলে টেন পাওয়ার নাইন হয়ে গিঘাবাসকাল হবে আচ্ছা আমি দেখাচ্ছি ক্যালকুলেশন চেক করো দেখো মিলিমিটার রয়েছে তো অনেকগুলো একটু চেক করবে এখানে ফার্স্ট কি করতে হবে ডেল্টা এল ইকুয়ালস টু পি এল বাই এই আমার ফর্মুলা তো ই ইকুয়ালস টু পি এল বাই এ ইন টু ডি এল পি এর ভ্যালু কত ফিফটি কিলো নিউটন ফিফটি ইন্টু টেন পাওয়ার থ্রি নিউটন এল টু ফিফটি এম এম টু ফিফটি এম আচ্ছা এম এমকে আমি এখানে মিটারে করে নিতে পারি নাহলে এম এমও রেখে দিতে পারি যে কোনো একটা করতে হবে যদি এম এম এ রেখে দিই তাহলে নিউটন পার এম এম স্কোয়ারে অ্যান্সার আসবে তার থেকে এক কাজ করো এটাকে ডাইরেক্ট মিটারে করে দিচ্ছি এম এমকে মিটারে করতে গেলে থাউজেন্ড দিয়ে ডিভাইড করতে হয় ডিভাইড বাই

এই কালকুলেশন এটা কৰক কেলকুলেটাৰে স্যার হুম বলো হ্যালো বলো স্যার শুনতে পাচ্ছেন বলো বলো হয়েছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার মিলেছে আমার ওটা নিউটন পার এমএম স্কোয়ারেই আসছে ওটা নিউটন পার এমএম স্কোয়ারে আসবে তাহলে ঠিক আছে এটার অ্যান্সার অটোমেটিক্যালি যদি চেক করো দেখবে এইটি ফোর পয়েন্ট এইট থ্রি অ্যাকচুয়ালি গিগা পাসকালে আসবে না এটা পাসকালে আসবে যেটা তুমি করেছিলে ওটাই অ্যান্সার আসবে তো আমি যদি ওটাই লিখে দিই তো তাও লিখতে পারি দাঁড়াও একটা স্টেপ আগে লিখে দিচ্ছি কোনো অসুবিধা নেই এটা ফার্স্ট স্টেপে আসবে এরকম এইট ফোর এইট এইট থ্রি পয়েন্ট থ্রি আমার কাছে অ্যান্সার রয়েছে থ্রি থ্রি তো তোমরা বেসি এদিক ওদিক ওটা অ্যান্সার চেঞ্জ হতে পারে অসুবিধা নেই

ক্লিয়ার নেক্সট কোশ্চেনে যাব হ্যাঁ স্যার কোশ্চেন নাম্বার 7 থার্মাল স্ট্রেস তো একটা কোশ্চেন দিই করো কি আবার মেসেজ লিখছো থার্মাল স্ট্রেস থেকে একটা কোশ্চেন দিই a rod is 2 meter long at a temperature of 10 degree centigrade find the expansion

অন্য কালার দিয়ে লিখছি তা আমার বুঝতে সুবিধা হবে ইফ দুটো কোশ্চেন একসাথেই আসবে ঠিক আছে ইফ দিস এক্সপানশন হাই চান্স থাকে দুটো কোশ্চেন একসাথে আসার ইফ দ্য এক্সপানশন ইজ প্রিভেন্টেড দেন ফাইন্ড দ্য স্ট্রেস বা থার্মাল স্ট্রেস ইন দা মেটেরিয়াল এখানে ই এর ভ্যালু বলে দেওয়া আছে ওয়ান ইন্টু টেন পাওয়ার ফাইভ ওয়ান ইন্টু টেন পাওয়ার ফাইভ মেগা পাসকাল

কোশ্চেনের দুটো পার্ট সেই হিসেবে সলিউশন করো ফার্স্ট বলেছে তোমাকে কী ক্যালকুলেট করতে ফার্স্ট বলেছে দেখো এক্সপ্যানশন ক্যালকুলেট করতে বলেছে ফাইন্ড দ্য এক্সপ্যানশন সেকেন্ড বলেছে যদি এক্সপ্যানশনকে আমরা আটকে দিই তাহলে স্ট্রেস কত হবে কনসেপ্ট যদি ক্লিয়ার আছে তাহলে করতে পারবে হ্যালো স্যার স্যার বলো 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 আপনি যে এই যে এগুলো দিচ্ছেন ম্যাথগুলো ওগুলো কি আপনি যে ক্লাসগুলো পড়িয়েছিলেন আগে সেগুলোর মধ্যে থাকবে মানে আমার তো এই নতুন আমি ওই জন্য জিজ্ঞাসা করলাম ক্লাসের মধ্যে না এগুলো নিউ ম্যাথ টাইপ গুলো सेम ম্যাথ গুলো নিউ একটু একটু চেঞ্জ আছে টাইপেও আমি এই সমস্ত টাইপের क्वेश्चन ইম্পর্টেন্ট ক্লাসে আমি যা করেছি সবই ইম্পর্টেন্ট হ্যাঁ স্যার তুমি ক্লাসটা কভার কর নেক্সট সেমিস্টার থেকে রেগুলারলি ক্লাস করো দেখবে কোনো डाउट থাকবে না ঠিক আছে না স্যার আমার তো কোচিং মানে এগুলো তো জানি কিছু আর কি মানে ও আমার বন্ধুরা তো বাগের থেকে ছিল আর আমি তো নতুন মানে ই হয়েছিলাম সেই জন্য ও আমাকে বলল আর কি যে এখানে এরকম কোচিং করাতে লিবি তো তাহলে আমি ইয়ে করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি দেখো ভিডিও গুলো দেখবে এখন আশা করি সময় পাবে কিছুদিন তো সময় পাবেই হ্যাঁ স্যার তো তাতে করে আশা করছি কোনো অসুবিধা হবে না কে কে হয়েছে কোশ্চেনটা হয়েছে স্যার কোশ্চেনটা আমি বুঝতে পারছি না কেউ করেছো বাকি অর্পিতা স্যার এল আলফা ডেল্টা টি দিয়ে হবে তো এল আলফা ডেল্টা টি হবে কোন ফর্মুলাটা বলো এটা স্যার করছে এল আলফা ডেল এল ইকুয়ালস টু এল আলফা ডেল্টা টি হ্যাঁ ওটা তো ঠিক আছে ওটা দিয়ে হবে করো ডেল এলটা হচ্ছে ইনক্রিজিং লেন্থ ইনক্রিজিং লেন্থ করো হবে করো হয়েছে আর টাইম দেওয়া যাবে না অন্য কোশ্চিন করাবো আরো

ঠিক আছে লেন্থ মিটার এক আর কি দিয়েছে টেম্পারেচার ইনিশিয়াল টেম্পারেচার টেন ডিগ্রি সেন্টিগ্রেড ফাইন এখানে একটা টার্ম খুব ইম্পর্টেন্ট কোন টার্মটা বলো তো কে বলতে পারবে টু যদি এরকম থাকতো রেস্ট আচ্ছা লিখছি দাও টি ওয়ান হচ্ছে তোমার টেন ডিগ্রি সেন্টিগ্রেড এবার যদি বলেছে কি রেস্ট ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে কি তার মানে হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড যদি এরকম থাকতো রেস্ট বাই এইটটি ডিগ্রি সেন্টিগ্রেড কি করতে আমার মনে হচ্ছে এটা দিলে ভালো হতো রেস্ট বাই এইটটি ডিগ্রি সেন্টিগ্রেড থাকলে কত করতে বলো তুমি বলো অর্পিতা করেছো তো এটা কি এইটটি ডিগ্রি সেন্টিগ্রেড হতো নাকি অন্য কিছু হতো না এটাই হতো শুধু এটুকু বলো এবং কেন বলছো সেটাও বলুন আচ্ছা এদিকে দেখো এখানে কোয়েশ্চেন ছিল যে হোয়েন দ্যাট টেম্পারেচার ইজ রেস্ট টু এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেড রেস্ট টু ডিগ্রি সেন্টিগ্রেড টি টু এইটির এইট্টি অবধি রেজ করা হয়েছে কোশ্চেন যদি এরকম করতাম টুটা টা দিয়ে রেজড বাই এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেড কি করতে টি টুর ভ্যালু নিচে লিখে দিয়েছি রেজড বাই এইট্টি যদি থাকতো তাহলে টি টুর ভ্যালু কত হতো মানেটা বুঝতে পেরেছো অনিবেশ হ্যাঁ স্যার কি বুঝলে তাহলে বলো কত হবে টিটু সে 90 বাকিটা বলো রেজড বাই মানে কত এত ডিগ্রি রেজ করা হচ্ছে তার মানে কত হবে ছিল টেন বাড়ানো হয়েছে এইটটি এটার অ্যান্সার হবে তখন নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেড পুরো কোশ্চেনটা কিন্তু এই একটা ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আছে ওই জন্য এই আমি এরকম টাইপের কোশ্চেনটাই চুজ করেছি যেন পরীক্ষায় ভুল না হয় বোঝা গেছে তো দেখো কোশ্চেনে ফিরে চলে এসো তাহলে টি টু এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তোমাকে বলেছে এক্সপানশন কত এক্সপ্যানশানের ফর্মুলা ডাইরেক্ট মনে রাখতে পারো এক্সপ্যানশানের ফর্মুলা কী হয় এই যে এক্সপেনশন মানে যদি ডেল্টা এল লেখো বা ডিএল লেখো কী হবে ডিএল লিখলেও চলবে ডিএল লেখো আচ্ছা এলটা ক্যাপিটালে লিখলাম যখন ক্যাপিটালই থাক এল আলফা ইন্টু কী হবে টি বা ডেল্টা টি কি করলে লাভ নেই ডেল্টা টি এখানে যদি ভ্যালু পুট করি এলে ভ্যালু টু মিটার্স আলফার ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান টু ডেল্টা টির ভ্যালু কত পার ডিগ্রি এখানে দেখো পার ডিগ্রি সেন্টিগ্রেড তার আমি ডিগ্রি সেন্টিগ্রেডে লিখতে পারবো এইটটি মাইনাস টেন এটার অ্যান্সার কিসে আসবে টু আছে মিটারে তাহলে মিটারে অ্যান্সার আসবে এটা কত আসছে মিটারে দেখবে করলে অনেক কম আসবে এটাকে তুমি এক কাজ করবে হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করে সেন্টিমিটার করে দেবে তো সেন্টিমিটার করলে আসবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এইট সেন্টিমিটার ডিএল এর ভ্যালু ফার্স্ট পার্টটার অ্যান্সার सर सेकेंड पार्ट टा एटी फोर न्यूटन पर एमएम स्क्वायर एटी फोर न्यूटन पर एमएम स्क्वायर यस करेक्ट ये टा होएगा तो सवार होए चे ना सर नेक्स्ट पार्ट टे बोले चे देखो इफ दिस एक्सपांसन इज प्रिवेंटेड যদি এই এক্সপানশনটা প্রিভেন্ট করা হয় মানে বাধা দেওয়া হয় তাহলে কি হবে থার্মাল স্ট্রেস বা টেম্পারেচার স্ট্রেস যেটা জেনারেট হবে তো সেই স্ট্রেসের ভ্যালু কত তাহলে স্ট্রেস যদি আমাকে জেনারেট করতে হয় এর ভ্যালু তুমি ডাইরেক্ট ফর্মুলা মনে রাখতে পারো ফর্মুলা কি হয় আলফার ভ্যালু কত হয় এই সরি সিগমার ভ্যালু কত হয় আলফা ডেল্টা টি ইন্টু ই যদি বলো ডেনভেশন করতে দেখো এখানে ডেল্টা এল পেয়েছিলাম এল আলফা ডেল্টা টি ডি কি পেয়েছিলাম এল আলফা ডেল্টা টি এলটাকে এদিকে নামিয়ে নাও ডিএল বাই এল আলফা ডেল্টা টি ডিএল বাই এল মানেই হচ্ছে সিগমা সিগমাকে এপসাইলন ইকুয়াল টু সরি এফসাইলন এফসাইল মানে স্ট্রেন এটা হয় থার্মাল স্ট্রেন থার্মাল স্ট্রেন ইন্টু এপসাইলন তাহলে তোমার এফসাইলেনের জায়গায় আমরা কি লিখবো সিগমা ইকুয়াল টু এফসাইলন ইন্টু এটা হুক ল থেকে জানি তাহলে এফসাইলনের জায়গায় আলফা ডেল্টা টি ই এটাই হচ্ছে সিগমা এখানে দেখো তাই লিখেছি সিগমা ইকুয়াল টু আলফা ডেল্টা টি ইন্টু ই যেটা সিগমা টি টেম্পারেচার স্ট্রেস বা থার্মাল স্ট্রেস ভ্যালুগুলো পুট করো আলফার ভ্যালু কত আছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান টু ভ্যালু 70 ই এর ভ্যালু দেখো কোশ্চেনে দেওয়া আছে ওয়ান ইনটু টেন পাওয়ার ফাইভ মেগা ছিল মেগাকে তুলতে গেলে টেন পাওয়ার সিক্স নিউটন পার মিটার স্কোয়ার এটার ভ্যালু ক্যালকুলেট করলে কত হবে এইটটি ফোর নিউটন পার আচ্ছা মিটার স্কোয়ার ছিল না তো মিটার স্কোয়ার এটা এরকম আসবে তোমার যদি করো এইট্টি ফোর ইন্টু টেন পাওয়ার সিক্স নিউটন পার মিটার স্কোয়ার এটার ভ্যালু হয়ে যায় এইট্টি ফোর নিউটন পার এম এম স্কোয়ার এই কনভার্সনটা তোমরা জানো যে ওয়ান নিউটন পার এম এম স্কোয়ার ইকুয়েল টু টেন পাওয়ার সিক্স নিউটন পার মিটার স্কোয়ার এদিকটাই কি ওয়ান মেগাপাসকাল নিউটন পার এম এম স্কোয়ার মানে মেগাপাসকাল জানো টেন পাওয়ার সিক্স এটা মানে কি ওয়ান মেগাপাস এই জিনিসটা কিন্তু জানতে হবে ইম্পর্টেন্ট একটা কনভারশন কারণ কি আমাদের নিউটন পার এম এম স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার নিয়ে কিন্তু প্রচুর কাজ মানে এটার অ্যাপ্লিকেশন প্রচুর টেন পাওয়ার সিক্স মানে মেগা নিউটন পার মিটার স্কোয়ার মানে পাস্কাল তো ওয়ান মেগা পাসকাল আবার এই ভ্যালুটা রিকুইভ্যালেন্ট করতে হয় ওয়ান নিউটন পার এমএম স্কোয়ার তুমি করে দেখে নিতে পারো মিটারকে কী করতে হবে এটা এটা কি ডিরাইভ করে দেখিয়ে দেবো কী করে ভ্যালুটা আসছে নাকি নিজেরা করতে পারবে ছাড়ো ডেরিভেশন দরকার নেই আর একটা কোশ্চেন করাই

ওকে স্যার মিটার ইকুয়াল টু 100 সেমি ইউনিটটা মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করেছি বুঝতে পেরেছো না স্যার যদি যদি মিটারে রাখতাম তাহলে কি অসুবিধা হতো অসুবিধা কিছু কিছু হতো না মিটার কি হবে এটা এরকম আসবে জিরো পয়েন্ট জিরো জিরো এইট মিটার যদি হম দেওয়া না থাকে তুমি তাও রাখতে পারো তোমাকে অনেক সময় এরকম বলে দেবে না সেন্টিমিটার ক্যালকুলেট এরকম দিতে পারে আমরা সবসময় বা দিকে অনেক জিরো দিয়ে ভ্যালু অ্যান্সার রাখি না এটাকে এম এম করতে পারলে আরো ভালো হতো কোনো অসুবিধা নেই আচ্ছা তো দেখো ছোট ছোট দুটো কোয়েশ্চেন করিয়ে আজ এই আজকের ক্লাসটা শেষ করব তো হয়ে গেছে অব্দি সবার আই থিঙ্ক হয়ে গেছে হ্যাঁ স্যার কোশ্চেন নাম্বার এইট যে চ্যাপ্টারগুলো বাকি রইলো ওই চ্যাপ্টারগুলোর থেকে আমি আরেকটা ক্লাস করাবো ঠিক আছে এ সলিড শার্ফ অফ ওয়ান ফিফটি এম এম ডায়ামিটার ইজ ইউজড To transmit torque, find the maximum torque transmitted by the shaft.

কোন চ্যাপ্টারে কোশ্চেন বলো তো টর্কিং টর্শনের হ্যাঁ স্যার করো এই কোশ্চেনটা করো আদিত্য আছো করো বসু না করো কত স্যার অর্পিতা হয়েছে স্যার করছি এক মিনিট করো হ্যালো স্যার হম বলো বলো স্যার টোয়েন্টি নাইন পয়েন্ট এইট ইন টু জিরো ইন্টু টেন টু দিও সিক্স নিউটন

আর এখান থেকে কিলো নিউটনে আনলে হচ্ছে স্যার টোয়েন্টি নাইন পয়েন্ট এইট টু জিরো কিলো নিউটন পার মিটার বাই না এটা ইন স্যার বলবো বলো ইন টু স্যার মিটার টু পয়েন্ট নাইন এইট ইন্টু টেন টু দি থার্টিন নিউটন পার মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার কি বের করতেছি দেখো একটু ম্যাক্সিমাম টর্ক টর্কের ইউনিট কি আসবে নিউটন মিটার আসতে পারে নিউটন মিলিমিটার আসতে পারে এরকম আসবে এটা কারেক্ট আছে কারেক্ট অ্যান্সার স্যার এটা আমি যেটা বললাম এটা স্যার কিলো নিউটনে মিটারে আন কিলো নিউটন মিটারে নিয়ে চলে এসো সবথেকে বেস্ট এটা নিউটন মিটারে আনো নিউটন মিটার আনতে গেলে স্যার ওই তো 10.29 করতে হবে 29.8 অ্যাকচুয়ালি টোয়েন্টি নাইন পয়েন্ট এইট টু জিরোই হয়ে যাবে নিউটন মিটার এই টেন পাওয়ার সিক্সটা বাদ হয়ে যাবে পুরো কিলো নিউটন মিটার হ্যাঁ স্যার ওটাই অ্যান্সার হয়েছে স্যার দেখো ডাইরেক্ট ফর্মুলা হবে টি বাই আইপি ইকুয়ালস টু টাও বাই আর আমরা সবাই জানি যদি এটা ভ্যালু পুট করি তো এখান থেকে টাও কত আছে সিক্সটিন টি বাই পাই ডি কিউব এই ফর্মুলাটা সবার জানা তো এখানে আমাকে টাওটা বলে দিয়েছে যে কত সাপ সাপটা ম্যাক্সিমাম স্ট্রেস ইন্ডিউস ফর্টি ফাইভ তাহলে আমার টিটা চাই টি ইকুয়ালস টু টাউ ইন্টু পাই ডি কিউব বাই সিক্সটিন এতে ভ্যালুগুলো পুট করো টাও এর ভ্যালুগুলো হচ্ছে ফর্টি ফাইভ মেগাপাসকাল তো ফর্টি ফাইভ মেগাপাসকালকে আমি কী করবো ফর্টি ফাইভ ইন্টু টেন পাওয়ার সিক্স পাসকাল পাসকালটা আমার এসে ইউনিট কোনো অসুবিধা নেই ইন্টু পাই ডিভাইডেড বাই সিক্সটিন ইন্টু ডি কিউব

ফাইভ এইট নিউটন মিটার তো এটাকে করতে গেলে মিটার এটা হবে কার ভ্যালু টর্ক ট্রান্সমিটেড দুটো খুব ভালো কোয়েশ্চেন আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি ঠিক আছে একটা বেন্ডিং এর কোশ্চেন আরেকটা আই থিঙ্ক দেখতে হবে একটু এরই বা ডিফ্লেকশন অফ বিমের বেন্ডিং আর বেন্ডিং মোমেন্টের কম্বাইন্ড কোশ্চেন ঠিক আছে কোশ্চেনগুলো বাড়িতে করার চেষ্টা করবে আমি আই থিঙ্ক কালকে বা পরশুর মধ্যে আমি আরেকটা ক্লাস কন্ডাক্ট করবো সেন্টো মেটেরিয়ালের আরও কিছু কোশ্চেন নিয়ে ওই কোশ্চেন দুটো যদি না পারো আমি পরের দিন সলভ করিয়ে দেবো এটা আগে লিখে নাও আমি কোশ্চেন দুটো দিচ্ছি

ए स्टील प्लेट उन्नेस एक बड़ क्वेश्चन हाँ एंड अफ थिकनेस ट्वेंटी एम एम इज बैंड इंटू सार्कुलर आर्क ऑफ रेडियस टेन मीटर डिटरमाइंड द मैक्सीम स्ट्रेस इंड्यूस्ड

নিউটন পার এম এম স্কোয়ার এখানে কি ফর্মুলা ইউজ করতে হবে আমি তাকে একটু হিন্টস দিয়ে দিচ্ছি দেখবে সিগমা বি বাই ওয়াই ইকুয়াল টু এম বাই আই ইকুয়েল টু ই বাই আর থাকে এই রেডিয়াস কোন প্রয়োজন নেই এম বাই ওয়াই পার্টটার প্রয়োজন নেই সিগমা বি হবে ই বাই আর ইন্টু ওয়াই করতে থাকবে এটা নিজে নিজেরা ট্রাই করবে দেখবে হয়ে যাবে এটা একটা সাইড নিতে হবে আর ম্যাক্সিমাম স্ট্রেসের জন্য যদি বলে বেন্ডিং মোমেন্ট তাহলে এই এম হচ্ছে বেন্ডিং মোমেন্ট এম বাই আই ইকুয়েল টু ই বাই আর নেবে ই ক্যালকুলেট করার পর ফার্স্ট কি বলেছিল রিটারমাইন দ্য ম্যাক্সিমাম স্ট্রেস ইন্ডিউসড তাহলে ম্যাক্সিমাম স্ট্রেস সিগমা বি একটা অ্যান্সার তারপর বলেছে মোমেন্ট অফ এনার্সিয়া মোমেন্ট ম্যাক্স ম্যাক্সিমাম স্ট্রেসের জন্য কত মোমেন্ট হচ্ছে তাহলে ম্যাক্সিমাম স্ট্রেসের জন্য যেটা মোমেন্ট হচ্ছে সেটা হচ্ছে এম এখান থেকে পাবে এম ইকুয়েল টু ই আই বাই আর ভ্যালু পুট করবে অ্যান্সার পেয়ে যাবে আমি হিন্টস দিয়ে দিলাম কোশ্চেনটা লিখে নাও কোশ্চেনটা সলভ করবে আচ্ছা তোমাদের আরেকটা হিন্ট তাহলে দিয়ে দিই এখানে ওয়াই এর ভ্যালু কত হবে থিকনেস বাই টু ম্যাক্সিমাম যে ডিসটেন্স ফ্রম দ্য নিউট্রাল অ্যাক্সিস যে উপরে ফাইভ প্লেটটা থাকবে তার ডিসটেন্স কত হবে টি বাই টু থিকনেস বাই টু টোটালটা থিকনেস থাকে তাহলে তার নিউ এটা যদি টোটাল থিকনেস থাকে তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে কত হয় টি বাই টু এটা নিউট্রাল অ্যাক্সিস আর এদিকটা কত হবে বি হয়ে যাবে এটা লেখা হয়েছে লিখেছ জানাবে তো নেক্সট লাস্ট কোশ্চেন এটা নিজেরা করবে লাস্ট কোশ্চেন হচ্ছে লেখো এ রেক্ট্যাঙ্গুলার বিম रेक्टेंगुलर बीम 300 हंड्रेड एम एम डीप इज सिंपली सपोर्टेड ओवर ए स्पैन ऑफ फोर मीटर डिटरमाइन द यूनिफॉर्मली डिस्ट्रीब्यूटेड लोड जेटा यूडीएल पर मीटर हुई द बीम मे कैरि

তাহলে এখানে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন আছে ইউডিএল বলে দিয়েছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড সিম্পলি সাপোর্টেড বিমের ওপর মানে কিরকম আমি একটা অল্প ধরো এখানে একটা এরকম বিম রয়েছে এর উপর একটা ইউডিএল কানেকশন রয়েছে ইউডিএল কানেকশন রয়েছে তাহলে এখানে সাপোর্ট রিয়াকশনগুলো থাকবে ক্যালকুলেট কর আচ্ছা সিম্পলি সাপোর্টেড বিম তো তাহলে সাপোর্ট রিয়াকশন গুলো ক্যালকুলেট করবে ইউডিএল বিমের জন্য যা হয় আর এর লেন্থটা বলে দিয়েছে কত আছে 4 মিটারস তোমাকে ইউডিএলটা যে w নিউটন পার মিটার হয় এই w এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে ডিটারমাইন করতে বলেছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড পার মিটার তো এই w টাই আমার आंसर চাই এই বিমটার ক্রস সেকশন কি রেকটেঙ্গুলার ক্রস সেকশন 30 এমএম mm ডিপ সরি 300 mm ডিপ তো বিমটার ক্রস সেকশন 300 mm ডিপ রয়েছে তাহলে এখানে আমাকে ম্যাক্সিমাম এর কি করতে হবে ডি বিএমডি করতে হবে বা আমাকে মনে রাখতে হবে এসএফডি বিএমডি করে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ভ্যালু ক্যালকুলেট করতে হবে সেই ভ্যালুটা ক্যালকুলেট হওয়ার পর আমি ফর্মুলায় চলে আসবো আমাদের যা ফর্মুলা সিগমা বি ইকুয়াল টু এম ওয়াই বাই আই আই এর ভ্যালু দেখা দেওয়া আছে ওয়াই এর ভ্যালু কি হবে সিম্পলি যে ডেপ বা দেওয়া আছে তার ডেপ বা ডিপ ডি বাই টু পেয়ে যাবে আয়ের ভ্যালু দেওয়া আছে এম এখান থেকে পাবো ম্যাক্সিমাম বেন্ডিং মুমেন্টে আমার হচ্ছে এম তাহলে এটা পেয়ে গেলাম এখান থেকে কি পেয়ে যাবো সিগমা বি ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেসের ভ্যালু দেখো দেওয়া আছে ওয়ান টোয়েন্টি এটা ইকুয়াল টু যদি ওয়ান টোয়েন্টি করি তাহলে আলটিমেটলি টোটাল ভ্যালু দেখবে আই আর ওয়াই বাদ দিলে এম এর মধ্যে একটা কী থাকবে ডাব্লু টার্ম থাকবে এই এই ইকুয়েশান থেকে আমি ডাব্লু পেয়ে যাবো আমি পুরো হিনসটা দিয়ে দিলাম নিজেরা বাড়িতে ট্রাই করবে অ্যান্সার কত হবে আমি বলে দিচ্ছি এখানে লিখে দিচ্ছি সাইডে এই কোয়েশ্চেনটার অ্যান্সার হবে ডাবলু ইকুয়াল টু থ্রি টু ডাবল জিরো নিউটন পার মিটার আগের কোশ্চেনটারও অ্যান্সার দিয়ে দিচ্ছি আগের কোশ্চেনটার জন্য সিগমা বি বা ম্যাক্সিমাম স্ট্রেস এটা হবে টু হান্ড্রেড নিউটন পার এম এম স্কোয়ার আর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ওয়ান পয়েন্ট সিক্স কিলো নিউটন মিটার ঠিক আছে অ্যান্সারগুলো লিখে নাও নিজেরা করে ম্যাচ করাবে আমাকে কিন্তু ক্লাসে তোমরা অবশ্যই বলবে অ্যান্সারগুলো হয়েছে না অথবা এই ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড হবে ওখানে তোমরা এই কোয়েশনের অ্যান্সারগুলো কমেন্ট করে জানিয়ে দিও যদি সলিউশন মিলে গেছে তো বলবে কমেন্ট করে দেবে যে কোশ্চেন নাম্বার নাইন আর কোশ্চেন নাম্বার টেন সলভ

ফেসবুক বলছি সরি ফেসবুক ইউটিউবে সার্চ করবে ইজি টু লার্নিং হ্যাঁ স্যার আচ্ছা আর কারো কোনো অসুবিধা আছে

ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ মুভমেন্ট অফ ইনার্শিয়া ডিফারেন্স বিটুইন এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া এগুলো রয়েছে এটা ছাড়াও তোমার দেখবে আগের বছর আরো এরকম অনেক কোশ্চেন ছিল তো আমি এগুলোকে তোমাকে পয়েন্ট করে করে তাহলে কিছু কোশ্চেন আমি দিয়ে দেবো থিওরিটিক্যাল কোশ্চেন যেগুলো আসবে যেমন ডেস্ক্রাইব বেন্ডিং স্ট্রেস হোয়াট ইজ পিওর বেন্ডিং এগুলো তুমি যে ভিডিওটা বানিয়েছিলাম কোশ্চেন নাম্বার ফোর অব্দি আমি পুরো সলভ করে দিয়েছি প্রিভিয়াস ইয়ার স্যার বলছি হোয়াটসঅ্যাপে দিবেন গ্রুপে দেবো গ্রুপে পেড যে আমাদের পেড গ্রুপে দেবো তুমি আমাকে পার্সোনালি কনট্যাক্ট করবে তুমি যদি ক্লাস রেগুলারলি করো বা যার থেকে নিয়েছো তার তাহলে তাকে বলবে যে নিয়ে করতে তোমাকে পাঠিয়ে দিতে হ্যাঁ স্যার তো আর যদি ভিডিও ফর্মে কোশ্চেন কিছু দেওয়া যায় তো আমি দেখছি ঠিক আছে ঠিক আছে স্যার কারো কোনো ডাউট থাকলে বলো তোমাদের ম্যানুফ্যাকচারিং সাবজেক্টও আমি পড়াই ম্যানুফ্যাকচারিং এরও ক্লাস হবে এই সপ্তাহের মধ্যেই ক্লাস হবে ইম্পর্টেন্ট क्वेश्चंस এর ক্লাস আর ম্যানুফ্যাকচারিং এর যে কোল্ড ওয়ার্কিং প্রসেস হট ওয়ার্কিং প্রসেস যেটা আছে ওটা কি এবছর পড়তে পারে মানে অনেক ইয়ারস এর দেখছি আমি আছে মানে পড়ে প্রেজেন্ট টপিক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওয়েদার স্যার আর্ক ওয়েল্ডিং প্রসেস এই দুটো দেখে নিলাম মানে কিছু টপিক আছে ইম্পর্টেন্ট ওটা পরের দিন যেদিন ক্লাস হবে সেদিন ডিসকাস করব হ্যাঁ স্যার আর্ক ওয়েল্ডিং থেকে অবশ্যই क्वेश्चन আসবে আর্ক ওয়েল্ডিং থেকে क्वेश्चन আসবে আর্ক ওয়েল্ডিং এ এত পার্ট রয়েছে ওখান থেকে क्वेश्चन আসবে क्वेश्चन ওখান থেকে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস আচ্ছা কারো কোনো क्वेश्चन থাকলে কোনো ডাউট থাকলে বলো না হলে ক্লাসটা এন্ড করব হ্যাঁ ঠিক আছে তাহলে যদি কোনো ডাউট নেই তো আমি ক্লাস এন্ড করছি তোমরা এই ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবে গ্রুপের মধ্যে লিঙ্ক পাবে এমনি তোমরা তো এই ভিডিওটা অটোমেটিকলি যারা সাবস্ক্রাইপশান আছে ওই অ্যাপে পেয়ে যাবে অ্যাজ এ ক্লাস এটা আপলোড হবে তো কোনো অসুবিধা নেই তোমরা এই কোশ্চেন দুটো সলিউশন হয়ে গেলে আমাকে পার্সোনালি জানাতে পারো আর না হলে ইউটিউবে কমেন্ট করে জানিয়ে দেও যে হয়ে গেছে সলভ ঠিক আছে আর এই দুটো কোশ্চেন কিন্তু ভালো কোশ্চেন পরীক্ষায় আসতে পারে ছ নম্বরের কোশ্চেন আসতে পারে যদি একটু কোশ্চেন টাফ করতে চেষ্টা করে তাহলে একটু এইভাবে কোশ্চেন করতে পারে ঠিক আছে ওকে চলো তাহলে ঠিক আছে থ্যাংক ইউ গুড নাইট থ্যাংক ইউ স্যার গুড নাইট ওকে থ্যাংক ইউ